ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় তিথি মেনে কুমারী পুজো অনুষ্ঠিত হলো বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে। শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান বাঁকুড়ার পুণ্যভূমি জয়রামবাটিতে করোনা আবহের মধ্যেই সকালে অষ্টমী পুজো শুরু হয়। এরপর শুরু হয় কুমারী পুজো। এবার জয়রামবাটি মাতৃমন্দিরে কুমারী রূপে পূজিতা হলেন 5 বছর 6 মাসের আরুষা মুখার্জি। প্রত্যেক বছর জয়রামবাটি সারদা মায়ের পুরনো বাড়ি থেকে সিংহাসনে বসিয়ে বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা সহকারে মঠের সন্ন্যাসীরা কুমারীকে নিয়ে আসেন মাতৃমন্দিরের মণ্ডপে। সেখানেই বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে চলে কুমারী পুজো। জয়রামবাটি মাতৃমন্দিরে ফি বছর পুজোর দি 4 দিন অসংখ্য মানুষজন হাজির হন। কুমারী পুজো উপলক্ষে অষ্টমীর সকালে সেই সংখ্যা আরও বেড়ে যায়। এবার সেই সুযোগ নেই, কিন্তু চলতি করোনা পরিস্থিতির কারণে সমারোহ ও মণ্ডপ ছাড়াই নাট মন্দিরে পুজো হয়। দর্শনার্থীদের প্রবেশের উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। এদিন প্রশাসনের পক্ষ থেকে পুরো এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়। মুদ্রা
এটা স্বামী বিবেকানন্দ যখন বেলুড় মঠে প্রথম 1901 সালে দুর্গাপূজা আরম্ভ করান সেই সময়ে কুমারী পূজা শুরু হয়। এটা শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ দুজনেই নিজের নিজের জীবনে আগে করেছেন এবং দুর্গাপূজার সময় এটা মিশনে যে স্বামী বিবেকানন্দের দ্বারা প্রচলিত হয় 1901 সালে সেই ধারাটাই বজিয়ে রেখে আমরা মিশনে সর্বত্র যেখানে দুর্গাপূজা হয় সব জায়গায় কুমারী পুজো করি, মানে অন্যান্য শহরে অন্যান্য শাখা কেন্দ্রে আমাদের যে দুর্গাপূজা চলছে সব জায়গায় কুমারী পূজা একটা তার অভিন্ন অঙ্গ হয়। সেটা অষ্টমীর দিন সকাল 9টার থেকে 9:45 সময়টা ফিক্স থাকে এবং অষ্টমীর দিন আর নবমীর দিনের মধ্যে মাঝের 48 মিনিটের সময় থাকে যেটাতে সন্ধি পুজো করা হয়। সেটা এবার মানে পঞ্জিকা অনুযায়ী 7:44 সন্ধ্যার সময় হবে। তো এই করে অষ্টমীর যে পুজোটা আছে বিশেষ পুজোটা মা দুর্গার তার সঙ্গে অভিন্নভাবে জড়িত রয়েছে কুমারী পূজা মিশনে রামকৃষ্ণ মিশনে, তার সঙ্গে রয়েছে পঞ্জিকা অনুযায়ী সন্ধি পূজা। সেটা পঞ্জিকা হিসাবে যখনই হয় 24 ঘন্টায় ওটা কখনই হতে পারে সেই সন্ধিক্ষণ, তো সেই হিসাবে এবার 7:44 সন্ধ্যার সময় হচ্ছে। অন্যান্য সময় অন্যান্য বছরে রাত 2টাও হতে পারে 4টাও হতে পারে। তো এটা করে আজকে সন্ধি পূজা যখন শেষ হবে সেটা অষ্টমী পুজোটা পুরোটা শেষ হলো বলা যায়। কালকে নবমীর দিন বিশেষ পুজো আছেই মা দুর্গার, শেষে ভোগ নিবেদন এবং সবচেয়ে শেষে হবে হোম করে। এটা সপ্তমী অষ্টমী নবমীর সমষ্টিভাবে যে মা দুর্গার বিরাট পুজো হলো সেটা শেষ হবে হোম দিয়ে কালকে নবমীর দিন। সপ্তমী আর অষ্টমীর দিন বিশেষ পুজো তো হচ্ছে, মহাস্নান ইত্যাদি সবই হয় কিন্তু হোম হয় না। হোমটা নবমীর দিন শেষ করে সমষ্টিভাবে যে সপ্তমী অষ্টমী নবমীর পুজোর তার শেষটা করা হচ্ছে ওটা নবমীর দিন শেষ হচ্ছে। তো আমরা বলতে পারি যে অষ্টমীর দিন তিন ভাগে যে পুজো হলো সপ্তমী অষ্টমী নবমী তার মধ্যভাগটা হয় এটা। এটা প্রত্যেক দিন সপ্তমী অষ্টার থেকে 11:30টার মধ্যে রাখা হয়েছে, কেননা অন্যান্য সময় আমাদের ঠাকুরের আর মা শারদার ভোগের জন্য 11টার সময় গরম মন্দির বন্ধ হয়ে যায়, তো সেই রেখে রাখা হয়েছে। দুর্গাপূজাতে দুর্গাপূজা বিশেষ কারণে একটু বেশিক্ষণ খোলা রাখা হবে এবং বিকেলে 3:30টায় যেমন গরম মন্দির খোলে মা শারদার সেই সময় 3:30টার থেকে 5:30টা খোলা হবে আরতির আগে অবধি। এসেছি ব্যাঙ্গালোর থেকে, এখন ব্যাঙ্গালোরেই থাকি কিন্তু পুজোর টাইমটা মিস করতে চায় না। এই মিশনের পুজোটা আমরা মানে যেখানেই থাকি কোথাও এইভাবে এনজয় করতে পারি না আর কি, ওই জন্য আসা হয় প্রত্যেকবারই আসি। পুরো আলাদা এই পুজোটা, পুরো আলাদা একদমই, মানে পুরো একটা শান্তিপূর্ণ একটা ফিলিংস যেটা কোথাও পাওয়া যায় না। এর আগে কখনো এসেছিলে? হ্যাঁ একদম,
প্রতি বছরই আমরা এখানে ফিরে আসি, যেখানেই থাকি পুজোতে আসতেই হয় মিশনে। খুব স্পেশাল কুমারী পুজো, দেখলে তো মানে মনটা ভরে যায়। আর আগের বছর করোনার জন্য ওটা বন্ধ ছিল, অ্যালাউ করেনি বাইরের লোককে, তো এক বছর মিস করেছে। এইবার দেখে ওই জন্য খুব ভালো লাগলো। আর দুর্গা মা আর কুমারী মাকে তো মনে হলো একই সাথে সবাই মিশে গেছে, আর সারু মা, তিনজনে একসাথে মিশে গেছে মনে হলো। হ্যাঁ, এখানে টাইমটা তো কমিয়ে দিয়েছে, যেটা 8:30 থেকে 11:00, যেটা সকাল থেকে খোলা থাকতো, সেটা একটু গাইডলাইন্স দিয়েছে। বাট মানে ভেতরে ঢুকে ওই ফিলিংসটা হচ্ছে না, মনে যেন যেরকম আমরা যেভাবে দেখতাম সেইভাবে, খালি টাইমটা একটু কম, 5-7 মিনিটের মধ্যে দেখে বেরিয়ে যেতে হচ্ছে। নাম সিন্থি পাল। হ্যাঁ, সিন্থি পাল। মায়ের দর্শন হয়েছে, মা খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে। আমি অপূর্ব অপূর্ব, কোনো তুলনা হয় না। খুব ঠান্ডা নিস্তব্ধের মধ্যে আমাদের কলকাতা এরিয়া খুব জাঁকজমক, আমার ভালো লাগছিল না। এখানে চলে এসেছি, খুব শান্তি লাগছে, একটা মনের দিক থেকে অনেকটা শান্তি পাচ্ছি। বারাসাত থেকে? না, এর আগেই প্রথম এসেছে, এর আগে আসা হয়নি। অনেক তফাত, আকাশ পাতাল তফাত। কলকাতা জাঁকজমক, লোকজন, অতিরিক্ত ভিড়, কিন্তু এখানে শান্তি আছে। হ্যাঁ, মায়ের দর্শন হয়েছে। না, এর আগে এখানে আসা হয়নি, এই প্রথম এসেছি। আমি অঞ্জলি দেবো, কিন্তু অঞ্জলিটা করোনার জন্য দিতে পারলাম না। এখন দেখি সিংহদুয়ারে যাবো, ওখানে হয় কি না। হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি দেওয়ার আশা করে এসেছিলাম। হ্যাঁ, পরিবারের সঙ্গে। জ্যোৎস্না মিত্র। মিত্র খুব আনন্দ হচ্ছে, অনেকদিন থেকে ইচ্ছে ছিল কুমারী হবে, 5 বছর বয়স হলে হওয়ার নিয়ম, 5 বছর হয়েছে, তাই এখন হচ্ছে, ভালো লাগছে। যখন 3 বছর বয়স তখনই মঠে বলেছিল, দিয়ে নাম জমা দেওয়া হলো, তারপর ওখান থেকে ডাকলো 5 বছর বয়সে। ভালো, অবভিয়াসলি ভালোই লাগবে। ওর নাম আরু সম্পাচ্ছি, 5 বছর 10 মাস, এখন নার্সারি বনে পড়ে। হ্যাঁ, দেখেছে, ও দিদিরা সব হয়েছে এখানে, সে তাদেরকে দেখেছে। প্রিয়াঙ্কা মুখার্জী।